Hey everyone, press the subscribe button and bell icon and never miss another update. Assalamu alaikum. Ami Radhak Bishesh Nondipara Bangladesh Snake Banam Purbiker pokkho theke apnaderke shagoto janacchi. Amra muloto purboshi bhaider bishesh onurodhi ajker amader farmer je koyta purjatir shap ache amra muloto sheta apnaderke dekhanor jonno ajker farmer shei drishyo gulo apnaderke dekhabo. বিশেষ করে বিভিন্ন রাষ্ট্র থেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ফার্মের ভিতরে কয়টা প্রজাতির সাপ আছে, এই সাপের প্রজাতিগুলো যদি আপনি আমাদেরকে দেখাইতেন তাহলে আমরা খুব খুশি হইতাম, জানতে পারতাম কয়টা প্রজাতির। কিন্তু মূলত আজকের আপনাদেরকে সেই পর্বটা আমরা দেখাচ্ছি এবং আমার যে ফার্মের যে দৃশ্যগুলো দেখেন, এই ফার্মটা পুরো ফার্মটা আপনাদের দেখাচ্ছি যারা আমার ফার্মের ভিডিও দেখেননি, এবং যারা এই রমজান মাস সামনে ঈদ, আপনাদের ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যে সাপ এবং সাপের ডিমগুলো আজেবাজে ফুটানো অনেক ভিডিও আমরা দিচ্ছি আপনাদেরকে, নিয়মিতভাবে আপনাদের ভিডিওগুলো দেখেন এবং দেখতে থাকেন যে আমার ফার্মের কাছে দেখেন খুব সুন্দর যে ঘাসের যে দৃশ্যটা। আমরা আপনাদেরকে এখন ফার্মের ভিতরে নিয়ে যাব এবং সেখানে আপনাদেরকে সাপগুলো দেখাবো এবং সাপের নামগুলো আমি এখনই বলতে যাচ্ছি। মূলত আমাদেরকে বেশ কিছুদিন যাবৎ আমরা নতুন কোনো ভিডিও এপিসোড আমরা আপনাদেরকে দেইনি। মূল উদ্দেশ্য হলো সাপ মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাস এই মৌসুমগুলোতে, চৈত্র মাসে এই মৌসুমগুলোতে সাপের ডিম দেয় এবং বাচ্চা দেয়। এই মৌসুমগুলো যদি আমরা সাপগুলো ধরে আটকাই রাখি তাহলে বংশবিস্তার করতে পারবে না, এবং এখন পর্যাপ্ত সাপের যে ডিম বাচ্চা পড়লে পর্যাপ্ত তাদের ছোট সাপের জন্য পর্যাপ্ত ব্যাঙ পাওয়া যায়, পোকামাকড় পাওয়া যায় খাবার জন্য। মূলত এই মৌসুমটাই সাপের বংশবিস্তার করার জন্য সবচেয়ে উপযুক্ত মৌসুম। বিধি এই মৌসুমটা আমরা স্টপ রাখছি যাতে সাপ ধরে আমরা যদি আটকাই রাখি সাপের বাচ্চা কম হবে, ডিম কম দেবে, এবং আমরা এখন বাচ্চা আপাতত ফুটাচ্ছি না এবং বংশবিস্তার আমাদের এখানে এখন করাচ্ছি না। এই জন্য মূলত আমরা বেশ কিছুদিন যাবত সাপ ধরা বন্ধ ছিল, এখন থেকে আপনাদেরকে আবার নিয়মিত ভিডিও দেবো। আমরা এখন আপনাদেরকে যে সাপটা দেখাচ্ছি সেটার নাম হলো রাসেল ভাইপার ইন্টারন্যাশনাল যে নেম, আর আমরা যে বাংলাদেশে যে নাম বলি এটার নাম হলো আমাদের যে বই পুস্তকে যে নামটা সেটা হলো চন্দ্রভরা সাপ। খুব ডেঞ্জারাস, যদি একবার কামড় বসাই দেয় আর এবং আপনি নির্ঘাত পরপরে যাইতে হবে, মৃত্যুর ফলে ডলি পড়তে হবে, এমনি একটা ডেঞ্জারাস সাপ আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাচ্চা সাপ আমাদের ফার্মে পানি খাওয়ানোর জন্য নিয়ে আসছি, যে দেখেন এই যে সাপটা দেখেন, এই সাপটার আপনার যে টক্সিনটা এটা হলো হিমোটক্সিন, খুব ডেঞ্জারাস বিষাক্ত সাপ। তবে যদি কোনো ব্যক্তি এরকম ধরনের সাপ দেখেন তার কাছ থেকে অনেক দূরে থাকবেন, সবসময় দূরে থাকবেন। এই সাপে যদি আপনার একবার সবল বসে তাহলে আপনার মৃত্যু নির্ঘাত, আপনার যে কোনো মুহূর্তে আপনার হসপিটালে এই সাপের যে চন্দ্রবড়া সাপ এই সাপের ভ্যাকসিন পাওয়া যায়, আপনারা তাৎক্ষণিকভাবেই হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন এবং চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। আসলে
আমরা এখন যে সাপটা দেখালাম সেটা মূলত চন্দ্রবড় সাপ রাসেল বাইপার এবং অল্ডের ভিতরে আপনার টপ লেভেলের যে ভেনাম এটা মূলত এই সাপগুলো আমাদের দেশে এখন বিলুপ্ত পর্যায়ে তবে আপনাদেরকে যে সাপটা দেখালাম ছোট একটা বাচ্চা সাপ কিন্তু এই সাপগুলোর কাছ থেকে অনেক দূরে থাকবেন যেহেতু এমন কিছু জেলাতে সাপ পাওয়া যায় যেমন রাজশাহীতে এবং আমাদের দেশে কলাপাড়া এরকম জায়গায় বেশিরভাগ এই সাপগুলো পাওয়া যায় আমাদের পটুয়াখালীতে একেবারেই বিলুপ্ত মূলত আপনাদেরকে এই সাপটা দেখাচ্ছি এবং এর যে গায়ের বর্ণটা এবং মাথার অংশটা ক্লিয়ার যে ভিডিও ফুটেজগুলো আপনারা দেখছেন এবং এই সাপটাকে এইভাবেই আপনারা চিনে রাখবেন যদি কখনো দেখেন তাহলে এই সাপের কাছ থেকে অনেক দূরে থাকবেন এবং এই সাপগুলো খুবই ডেঞ্জারাস দ্রুতভাবে আক্রমণ করতে সক্ষম কিন্তু অন্যান্য সাপের চাইতে এরা খুবই ডেঞ্জারাস একটা মানুষ কাছে গেলে খুব দ্রুত আক্রমণ করে এবং যখন মাটি কৃষক যে দেখেন একেবারে এরকম গোলাকারের থাকে যখন কৃষক কাজ করতে যায় তখনই কিন্তু ও অল্প স্বেচ্ছেতে ভিজা জায়গায় থাকে সেখান থেকে খুব দ্রুত আক্রমণ করে এবং সাথে সাথে মানুষ আক্রান্ত হয়ে যায় এবং এদের কারণে কামড়ের কারণে বাইটের কারণে কিন্তু কিডনি সাথে সাথেই ড্যামেজ হয়ে যায় আপনারা সবসময় সতর্ক থাকবেন যে এই সাপগুলোর কাছ থেকে অনেক সময় দূরে থাকবেন যে এগুলো বাইট করে যে কোনো মুহূর্তে যদি দেখেন Hey everyone, press the subscribe button and bell icon, and never miss another update. Hey everyone, press the subscribe button and bell icon, and never miss another update.